আজকে তোমাদের যেটা আমি ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা সরি জাতীয় পাখি ময়ূর তা দেখো ময়ূর ভারতের জাতীয় পাখি আমাদের জাতীয় পতাকা পড়েছ এবার আমরা জাতীয় পাখি সম্পর্কে পড়ছি তো আমাদের জাতীয় পাখি কি ময়ূর ময়ূর ভারতের জাতীয় পাখি ভারতের মধ্যে বিহার উড়িষ্যা গুজরাট রাজস্থান প্রভৃতি রাজ্যে ময়ূর দেখতে পাওয়া যায় তো এই রাজ্যগুলোতে ময়ূর আমরা দেখতে পাই ময়ূরের মাথায় ঝুঁটি থাকে গলা ও বুকের রং উজ্জ্বল নীল মানে গলার রং আর বুকের রং বেশ সুন্দর উজ্জ্বল নীল রঙের আর মাথায় কিন্তু সুন্দর ঝুঁটি থাকে লেজের দিকে লম্বা পালক থাকে এই পালকগুলিকে ময়ূর পুচ্ছ বলে তাহলে পালকগুলোকে কি বলে ময়ূর পুচ্ছ বলে লেজের পালকগুলি বিরাট পাখার মতো ছড়িয়ে ময়ূর খুব সুন্দর নাচতে পারে মানে বড়ো একটা পাখার মতো না পালকগুলোকে ছড়িয়ে দেয় দিয়ে দারুণ নাচে ময়ূর জানো তো একে পেখম বলে ওই বে পাখার মতো যখন ছড়িয়ে দেয় পালকগুলোকে সেটাকে কি বলে পেখম বলে আকাশে কালো মেঘ দেখলে ময়ূর এই পেখম মেলে নাচে ময়ূর তো বৃষ্টি খুব ভালোবাসে আকাশে যখন মেঘ ওঠে মেঘ কালো হয়ে মেঘ আসে মেঘ ডাকে তখন মেঘের ডাকে সাথে সাথে ময়ূর কিন্তু ওরকম সুন্দর নাচে মেয়ে ময়ূরী মানে ছেলেকে মানে ছেলে ময়ূরকে ময়ূর বলে আর মেয়েকে ময়ূরী বলে তাহলে মেয়ে ময়ূরীর ঝুঁটি আছে মানে মাথায় ঝুটি আছে ময়ূরদের যেমন ঝুঁটি থাকে ময়ূরীরও কিন্তু সেই রকমই মাথায় ঝুটি আছে কিন্তু মেয়ে ময়ূরীর পেখম নাই তার মানে লেজের মধ্যে কিন্তু বড় বড় পেখম নেই এবং ময়ূরের গলার রং সবুজ ময়ূরের গলার রং যেমন নীল কিন্তু ময়ূরের গলার রং সবুজ ময়ূর পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে তাহলে বুঝতেই পারছো পোকামাকড় যখন খেয়ে নেয় তাহলে ময়ূর অবশ্যই আমাদের খুব উপকারী উপকারী পাখি ময়ূরের সুন্দর পেখমের পালক দিয়ে নানা রকমের শৌখিন জিনিস তৈরি হয় কারণ ময়ূরের পাখ পেখমগুলো দেখতে তো খুব সুন্দর যেন মনে হয় যেন আলপনা করা আছে নীল রং সবুজ রং দিয়ে এত সুন্দর দেখতে যে সেই শৌখিন সেই পালকগুলো দিয়ে শৌখিন জিনিসপত্র আমরা বানাই ঝরে যাওয়া পালক দিয়ে মোরের পেক পালক ঝরে যায় যেমন অন্যান্য পাখিরও পালক ঝরে যায় উঠতে গিয়ে অনেক সময়তে তা সেগুলো দিয়ে শৌখিন জিনিসপত্র বানানো হয় কেমন তাহলে এইটুকু কিন্তু তোমাদের ময়ূর রচনা পড়তে হবে সুন্দর করে মুখস্ত করতে হবে কারণ পরীক্ষায় কিন্তু আসতেই পারে কেমন বানান ভুল কিন্তু করবে না